আপনারা যেই পরিমাণে লুক আসছেন, আমার এমন মায়া লাগতেছে মন্ডায় কয়ে আমি উঠতে আপনারারে বোয়াই। কিন্তু নামাজের সময় ফজরের টাইমে বাফে গেছে ফুতেরে ফিটতো, ফিটটা তুলতো, লগে দিয়ে হাত আর দুস্তে হইতা রয়েছে। ফিটা কি হুদা ফুতে খাইব না দুস্তেও খাইব? দুস্তে কয়ে আমি মেহমান করে মেহমান দেখিয়ে তো ফিটা বাগটা করছে কি সুন্দর করে বোধ হয় বংশাবলী বাঘ হইব, এইটা নিচে না থেকে খাট উইটটা বইছে। অন্য বাঘ হলে তো মাটির বইয়া লইলে এটা বোধ হয় বংশ বলো বইয়া বংশ না সুদ্রী বংশ কি হইব। এই বাঘটাই করছে কি উইটটা সেটা খাটের উপরে বইয়া এই বাচ্চাটা শুয়া রয়েছে আর বাঘটা বাচ্চাটার মুখের দিকে তাকাইতে আছে, এদিকে ফিরে সেদিকে ফিরে। আমার মনে হয় বাঘটায় চিন্তা করতে আছে আমরা টিল্লোকে বনে না দিই। বাঘটা করছে কি সুন্দর করে বোধ হয় বংশাবলী বাঘ হইব, এইটা নিচে না থেকে খাট উইটটা বইছে। অন্য বাঘ হলে তো মাটির বইয়া লইলে এটা বোধ হয় বংশ বলো বইয়া বংশ না সুদ্রী বংশ কি হইব। এই বাঘটাই করছে কি উইটটা সেটা খাটের উপরে বইয়া এই বাচ্চাটা শুয়া রয়েছে আর বাঘটা বাচ্চাটার মুখের দিকে তাকাইতে আছে, এদিকে ফিরে সেদিকে ফিরে। আমার মনে হয় বাঘটায় চিন্তা করতে আছে আমরা টিল্লোকে বনে না দিই। বেশি কইব সুবহানাল্লাহ কন সুবহানাল্লাহ মার্শাল্লাহ বলেন বার হাবা জোরে কন বার হাবা। এখন থেকে কান্দার প্র্যাকটিস করার দরকার নাই, কান্দার সময়ে হেবলা দেখা যাবো কে কতক্ষণ কান্দতে পারে। আমিন কন জোরে কন আরো জোরে মার্শাল্লাহ। যে খালি কুতুর ফোসা দিয়ে নিছে ফুতে খালি উডান্ত কইছে আম্মা কয় কেড়ে আমার ফুতে রেখে আড়ায় কই আসে রেবিনি যে একটা ফত কইছে। আপনারা যেই পরিমাণে লুক আসছেন আমার এমন মায়া লাগতেছে মন্ডায় কয় আমি উঠতে আপনার আরে বোয়াই। কিন্তু উপায় নেই, আমি উঠতে গেলে তো আর ওয়াজ হবে না, তবে হ্যাঁ এই জন্যই আর উঠতাম পারলাম না, মনে কষ্ট নিয়েন না। তবে সব মাহফিলে তো আমি বলি যে আপনারা রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন আইসা পড়ে, আর আজকের মাহফিলের ঘোষণা হইলো যারা আসেন নাই আসার আর দরকার নেই। আপনারা সবাই বাড়ি ঘরে থাকেন ওইখানেই থাকেন ওইখান থেকেই শুনেন, আর আসার কোনো দরকার নেই, যথেষ্ট যা আসছেন যথেষ্ট হয়েছে, ফাললে কিছু কমেন কোনো সমস্যা নেই, আসার আর দরকার নেই। আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন। বন্ধুগণ তো যেই কথাটা বলতেছিলাম মায়া ডারে আল্লাহ কয় ভাগ করছে? একশো ভাগ। একশো ভাগ, নিরানব্বই ভাগ কার? বাকি রইল কয় ভাগ? এটারে করছে আবার একশো ভাগ, একশো ভাগ করে এখানে আবার নিরানব্বই ভাগ আলগা করছে, আর রইল কয় ভাগ? তাইলে একশো ভাগের এক ভাগের একশো ভাগের এক ভাগ, সুবহানাল্লাহ বলবেন না? এটা দিছে আঠারো হাজার মাকলুকাতকে, সুবহানাল্লাহ আরো আস্তে কন। তাইলে আমরার ভাগে কি কেজি খানেক করে পড়ছে? আমার মনে হয় একটা ফোসা দিয়া নিছে আর কি, এতে বেশি বোধ হয়েছে একটা বাউলি দিয়া গেছে আর কি, মার হাওয়া কয় না। ও এইটা ঠেলে তো আমরা তারা লইতে পারে না, এই যে খালি কুতুর ফোসা দিয়ে নিছে ফুতে খালি উডান্ত কইছে আম্মা কয় কেড়ে আমার ফুতে রেখে আড়ায় কই আসে রেবিনি যে একটা ফত কইছে। নাউজুবিল্লাহ কইতেন না, খালি ফুতে একটা সিল্লান দিলে মার সহ্য হয় না, ঠিক কিনা কন? আপনারা বোধ হয় মায়াটা আন্তাজ করতেন পারছেন না, মায়াটা আন্তাজ করার জন্য একটা ঘটনা মনে রাখতে হবে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে, তা আমার এক চাচা ওনার একটা লাইসেন্স প্রাপ্ত বন্দুক ছিল, তো ওই সময়ে ৭১ সালের পরে এই আমাদের বাড়িতে শেলফোর ছিল, শেলফোরার কারণে এটি ফলাফাইনে বুঝতো না মুরব্বীরা বুঝবেন, শেলফোরার কারণে যত টিনের বাসা আছে টিনের বেড়া আছে সবটি জানজুরি হয়ে গেছিল, এরকম ছিদ্র 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 ছিদ্র। তা আমরা এলাকাটা কিন্তু আপনাদের মতো নিচু এলাকা, বর্ষাকালে অনেক পানি হয় চতুর্দিক দিয়া, তো পানি হয়েছে চতুর্দিক দিয়া, কিন্তু ওই যেই ঘরে শেলফোর ছিল এই টিনের ঘরের ভিতরে এক বাচ্চা খাটের উপরে শোয়াইয়া মায় গেছে রান্না করতে, হঠাৎ করে একটা সিল্লান ফরছে, আমরা বাই বাঘ ঢুকছে। কি ঢুকছে কথা কয় না, বাঘ ঢুকছে। সবার চিন্তা এই ফানি কাঞ্জি ভাইঙ্গা বাঘ ঢুকলো কেমনে, তো ঢুকলো তো ঢুকছে কেমনে ঢুকছে, হেতো তার বিষয়টা ফাটা যেত না, বাঘেরও তার জিজ্ঞান যেত না কেমনে ঢুকলা, তো বাঘ ঢুকছে। ঢুকিয়া সেটা সেই ঘর গিয়া ঢুকছে ওই যেই ঘর শেল ফরছে, আর এই ঘরের ভিতরে যে বিড়ি রানতে আছে এই বিড়ির ফুতেরে গুম ফাড়াই রাখছে। বাঘটা করছে কি সুন্দর করে বোধ হয় বংশাবলী বাঘ হইব, এইটা নিচে না থেকে খাট উইটটা বইছে। অন্য বাঘ হলে তো মাটির বইয়া লইলে এটা বোধ হয় বংশ বলো বইয়া বংশ না সুদ্রী বংশ কি হইব। এই বাঘটাই করছে কি উইটটা সেটা খাটের উপরে বইয়া এই বাচ্চাটা শুয়া রয়েছে আর বাঘটা বাচ্চাটার মুখের দিকে
তাকাইতে আছে এদিকে ফিরে এদিকে ফিরে, আমার মনে হয় বাগদায় চিন্তা করতে আছে আমরা টিল্লোকে বনে না দিই, এটা দিয়ে অন্যরকম সুইটটা কেন, এটা বোধহয় চিন্তা করতে আছে। এর ভিতরে ফুরাটা গ্রাম একটা চিল্লা ফাল্লা পড়ছে বাঘ বাঘ বাঘ, ওই যে আমরা চাষা বন্দুক হলা হেবাড়াও রেডি হয়েছে বন্দুক টন্দুক দিয়ে গুলি করবো, কিন্তু গুলি করবো কেমনে বাচ্চা আর বাঘ, এখন বাঘের গাও করলে যদি বাচ্চার গাও পড়ে, এই চিন্তায় গুলি আর করতেছে না। যে বিটি ওই রান্না করতে আছে যেই বিটির বাচ্চা, এই বিটি দৌড় দিয়ে উঠা নাই কয় বাঘ কখনো কয় হেগর কয় হেগর তুই আমার ফুতে, তো এই বিটিরে দুই বিটি আঞ্জা দিয়া ধরে রাখছে, কারণ মা তো বাচ্চার টানে যদি বাঘের সামনে ফুটে যেগা মুরব্বীরা চিন্তা করছে বাচ্চা গেলে ও গাছ বাঁচলে আবার ফল ধরবো কেন, এই চিন্তা এবিটিরে থামাই রাখছে, এই ফলটা না হইলে বাদ যাইবো আর কি, আবার তো এবিটির গাও ফল ধরতো না ইনশাল্লাহ আল্লাহ করলে, এই চিন্তা করে এবিটিরে আটকাই রাখছে, কেউ আর যাইতে দেয় না, সকলে বুঝাইতে আসে সারছে কফালো থাকলে থাকবো না হইলে এটা তো আর আমরা নিয়ে বাঘের মুহ দিয়েছি না, এবিটি এইটা কি আর হুলিনি, এবিটি খালি সুহি দিয়ে সুহি দিয়ে বাঘদার ফাইল চায়, এর ভিতর দিয়ে হঠাৎ করে এবিটির বোধহয় বাচ্চার মায়াটা খুব জাগছে, এবিটি লাভ দিয়া দুই বেটিরে ধাক্কা দিয়ে হালাইয়া দৌড় দিয়া ঘরের ভিতরে গিয়া বাঘের সামনেতে বাচ্চা লইয়া লাভ দিয়া এসে উডানের ভিতরে পড়ছে, এইটার নাম হইল মায়া। এবার বুঝছেন মায়া কারে কয়, আরো বুঝাইয়া কই আপনার এদিকে গরু বাজার আছে নি, কোন বাজার, আরে নাম কোন ফাঁস, হ্যাঁ গারমোড়া, গারমোড়াটা বড় হয় এটা আমি জানি, এটা আমিও শুনছি এটা গারমোড়া, এই গারমোড়া বাজারটা একবার গরু কিনছে গাই কিনছে দেশি গাই বেহালা সহ কিনবে, সেটা ফাঁসকিত্তা বাজার গ্রামও আইব, আইতে সময় সন্ধ্যা হইয়া গেছে গা মাগরিবের আজান দিয়ালাইছে, আইতে আবার খাল ফরে সেই খালো ব্রিজ নাই, এখন খালদারে ফাড়িব যখন বাচ্চারা এই গরুডারে লইয়া তিন বেড়ায় গরুডারে ধাক্কাইতেছে, এইডার ফানি মুরব্বী উনার মতো একজনে দেখা সেটা কই কী গরুডারে এমনি ধাক্কাধাক্কি করতেছো গেরে, কয় মাগরিবের আজান দিয়ালাইছে যাওয়ান লাগবো ফাঁসকিত্তে, আমরা ওখানো রাস্তাত দেখছেন নি মুরব্বী এই দেহাডারে লইয়া গাইডারে লইয়া ফাড়ুইতাম ফারতাছি না কীতা করন, তো মুরব্বী আইস দিয়া কইছে সারাদিন ঠেললেও নামতো না দেহাড়াকু, কয় এখন এদো কয় দেহাডারে কান্দ লই একজনে নাই মালাম, এখন দেহাডারে কান্দ লই একজনে যখন ফানিত নামছে গাইডা খেড়ি রইছে না নাই মালাইছে, এটারে কয় মায়া। অ মুসলমান মন দিয়ে শুনরে বাপ, এই মায়া একশো ভাগ কইরা নিরানব্বই ভাগ আল্লাহর ভাগে, একশো ভাগের নিরানব্বই ভাগ স্বয়ং আল্লাহর ভাগে, বান্দা রাত গভীর যখন হয়ে যায় পাখিগুলো যখন আপন নীরে ঘুমিয়ে পড়ে, গরুগুলো যখন গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো যখন নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে যখন ঘুমিয়ে পড়ে, মায়ের কোলের শিশু মায়ের বুকে বুক রেখে যখন ঘুমায়, কেউ জাগনা নাই পিনপতন নিস্তব্ধতা, কুয়াশার শিশির বিন্দু টিনের চালে পড়লে টপ টপ আওয়াজ শোনা যায়, এমন নিথর নিস্তব্ধ রাতে তোমার ঘুম ভেঙে গেল, তুমি ঠান্ডা পানি দিয়ে উজু করে যায় নামাজ বিছাইয়া দুই রাকাত তাহাজ্জত পড়েছ, আল্লাহ বলে একটা ডাক দিছ, আমার আল্লাহ ডাক দেয়া কয় ওদুনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই ডাকটা দিতে দেরি, আমি আল্লাহ ডাকের জবাব দিতে দেরি করি না করি না করি না ঠিক না, তুমি আমার আল্লাহকে চিনো না, আমার আল্লাহ কারে কয় তুমি জানো না, তুমি যদি আল্লাহ চিন্তা তাইলে ওই পাগল মহিলার মতো বলতা, আল্লাহর এক বান্দি বড়ই পাগল মহিলা রাবিয়া বশ্রীর মতো আল্লাহর বড় পেয়ারা বান্দি, ওই বান্দি ডাক দিয়া কয় ওনার একটা খাসি ছিল, খাসিটার আদর করে আর কয় আল্লাহ ও মাওলা তোমারে যদি পাইতাম আমার এই খাসিটা জব করতাম, সুবহানাল্লাহ কয় না, আমি নিজের হাতে গাওয়া ঘি দিয়া খাসিডারে রান্না করতাম, চিনি গুঁড়া চাল দিয়া তোমার জন্য পোলাও রান্না করতাম, তুমি যখন আমার বাড়িতে আসতা আমি জগ ভরে পানি দিতাম তোমারে অজু করাইতাম,
পাটি বিছাইয়া ওই গরম ধোয়া ওঠা সেই পোলাওগুলা খাসির গোস্ত দিয়া তোমার প্লেটে দিতাম, তোমার পাশে বসে বসে আমি বাতাস করতাম, তুমি খাইতা আমি মন ভরে দেখতাম। হযরত মূসা আলাইহিস সালাম ওই জমানার নবী, ওই মহিলা কান্দে আর খাসির পয়সা পয়সা আল্লাহর লগে কথা কয়, মূসা নবী শুনছে, গাছের আড়াল থেকে শুই না বের হইয়া দিছে ধমক, এই পাগল, আল্লাহ বুঝি তোর খাসি খাওয়ার জন্য পাগল নাকি, আল্লাহ বুঝি তোর পোলাও খাবে তোর ঘরে আসবে। মহিলা কান্দে আর কয়, ও মূসা তুমি শরীয়তের নবী, ও মূসা আমি কি এত কিছু বুঝি নাকি, তুমি তো শরীয়তের নবী, আমি ব্যাকল মহিলা, আমি বুড়ুক্ষ মহিলা, আমার মনটায় যা আছে কইছি, আমার কি গোনা হয়ে গেছে নাকি? মূসায় কয়, তোর মারাত্মক গোনা হইছে, তুমি আল্লাহরে খাওয়াইবা, এটা কেমন কথা, আল্লাহ কি খায় নাকি, আল্লাহ কি তোমার ঘরে আইসা উজু করবে নাকি? মহিলা চিৎকার করে কয়, মাওলা আমি ব্যাকল মহিলা, কি কইতে কি কইয়া ফালাইছি, আমার নাকি ভুল হয়ে গেছে? আল্লাহ ডাক দেয়া কয়, মূসা রে তোমার দায়িত্ব হলো আমার বান্দা বান্দির কাছে টানা, আর আজকে তুমি কি করলা, আমার বান্দি একেবারে আমার কাছে চলে আসছিল, আমি তুমি তো ধমক দিয়া দূরে সরাই দিলা। আবন্দ মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক তাআলা তোমারে বড় দয়া করে বানাইছে, তোমারে বড় মায়া করে বানাইছে, তুমি এই দুনিয়াতে ছিল না, এই দুনিয়াতে ছিল জিন, কি ছিল জিন, কথা কয় না জিন, কি ছিল জিন, জিনদেরকে আল্লাহ বানাইছে, জিনেরা মারা মারি কাটা কাটি ঝগড়া বিবাদ যা মন্ডায় চায় তাই শুরু করছে। আল্লাহর আবার একদল পুলিশ আছে, আছে নাকি নাই? তবে আল্লাহর পুলিশ আবার আমরা দেশের পুলিশের মতো না, আমরা দেশের পুলিশ তো যেহেন দিয়া ছুরি ডুহে না হেন দিয়া শাবল ডুহাই দিয়ে বই আপনি, ঠিক কিনা কও? পুলিশের দায়িত্ব হলো দুষ্টের দমন, শিষ্টের লামন লালন, আর আমরা দেশের তারা ডরে থানার যায় না, কয় ও আমরা ভাই ভাই এফিডেফিডি করে কাম লাগলে আহত ওই হাসপাতালও যায় থানার দিয়ে লাভ নাই, লাভ হইতো না, ডরে আমরা তারা আর থানার যায় না, এমন ডর তারা ডরায়। আল্লা ফেরেশতা আল্লাহর যে পুলিশ তাদের নাম হলো ফেরেশতা, সুবহান আল্লাহ বলবেন না? আমার মনে আছে গত কয়েক বছর আগে আমার মাহফিল ছিল কক্সবাজার, তো কক্সবাজার সমুদ্র সৈকতে আমি যারা মাহফিলে নিছে তারারে কইলাম, ও অনেকে তো ঠেহা খরচ করে আইয়ে কক্সবাজার চাইতো,